বন্ধুরা, ত্রিপুরা পুলিশ বলো, জেল পুলিশ বলো, ফায়ার সার্ভিসের রেজাল্ট আর স্পেশাল এক্সিকিউটিভ, প্রত্যেকটা ভিডিওতে আমার এগুলির উপর কমেন্ট আসছে যে ভিডিও বানানোর জন্য। তো স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট নিয়ে একটু কথা বলবো, আর ফায়ার সার্ভিসের রেজাল্ট নিয়ে একটু কথা বলবো, ত্রিপুরা পুলিশের এক্সাম, জেল পুলিশের এক্সাম নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমি যে স্পেশাল এক্সিকিউটিভ এর রিক্রুটমেন্ট রয়েছে এই সম্পর্কে একটু কথা বলে দিই। তুমি অনেক ভিডিওতে কমেন্ট এসেছিল, কমেন্টের উপর নির্ভর করে আজকে ভিডিওটা আমি বানাচ্ছি। তো তোমরা যারা কমেন্ট করছো, তোমরা ভিডিওটাকে অবশ্যই দেখবে। প্রথমে তো তোমরা কমেন্ট করছিলে যে রিক্রুটমেন্টটা কবে হবে, এডমিট কার্ড কিভাবে আসবে স্পেশাল এক্সিকিউটিভ এর। রিক্রুটমেন্ট তোমাদের কবে হবে এই সম্পর্কে আমি একদম ক্লিয়ার ভাবে বলে দিই, কোনো ডেট আমি বলতে পারবো না, কারণ সরকার পক্ষ থেকে 2022 সালের ডিসেম্বর মাসে তাকে বলা হয়েছিল কমপ্লিট করা হয়ে যাবে। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় ডিসেম্বর 2023-এর শেষের 23-এর দিকে চলে আসছে। তো এখন পর্যন্ত কোনো রিক্রুটমেন্টের আপডেট সরকার থেকে কোনো দেওয়া হয়নি। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিল যে এটা খুব শীঘ্রই নেওয়া হবে। পর্যটন যে কেন্দ্র রয়েছে এখানে স্পেশাল এক্সিকিউটিভ দেরকে সিলেকশন করে ওইখানে কিন্তু ডিউটিগুলি দেওয়া হবে। তো ওনার বক্তৃতা থেকে এটা বুঝা গিয়েছিল যে দুর্গাপূজার আগে কিন্তু রিক্রুটমেন্টটা করতে পারে। তো এখন দুর্গাপূজা চলে এসেছে, কোনো রিক্রুটমেন্ট এখন কিন্তু করা হবে না, সরকারি ছুটি হয়ে যাবে। ছুটি হয়ে গেলে তোমরা জানো এখানে রিক্রুটমেন্ট কিন্তু করা হবে না। তো কিছুদিন তোমাদের অপেক্ষা করতে হবে, কিছুদিন বলতে এই বছরের শেষের দিকে তোমাদের হতে পারে রিক্রুটমেন্ট চালু। তো এটা কিন্তু কনফার্ম না, ঠিক আছে? এটা কিন্তু কনফার্ম আমি বলতে পারবো না, কারণ কেউই কনফার্ম বলতে পারবো না, শুধুমাত্র সরকারই জানে যে কখন নিয়োগটা করা হবে। সরকার পক্ষ থেকে কোনো আপডেট না আসা পর্যন্ত তোমাদেরকে কোনো ডেট আমি বলতে পারবো না। তো কবে নিয়োগ করা হবে সে সম্পর্কে আমি তোমাদেরকে আশা করছি একটু বললে বোঝাতে পেরেছি। আর রিক্রুটমেন্ট যে হবে, তোমাদের রিক্রুটমেন্টটা এসপির মাধ্যমে হবে, ঠিক আছে? এডমিট কার্ড দেওয়া হবে লোকাল পুলিশ স্টেশন থেকে। অনেকে কমেন্ট করেছিল এই সম্পর্কে, তোমাদের যে এডমিট কার্ড সেই এডমিট কার্ড কিন্তু লোকাল পুলিশ স্টেশন থেকে দেওয়া হবে, আর এসপির মাধ্যমে এটা রিক্রুটমেন্টটা হবে। তারপরে কমেন্ট এসেছিল এক্সাম সম্পর্কে, তোমাদের 100 মার্কের এখানে এক্সাম হবে। 100 মার্কের এক্সামটা ভাইভা এক্সাম হতে পারে, রিটেন এক্সাম হতে পারে, তবে নোটিফিকেশনে কোনো রিটেন এক্সামের কিন্তু এখানে উল্লেখ নেই, আর 100 মার্কের কিন্তু কোনো ভাইভা এক্সামও হয় না। তো এখানে কনফিউশন রয়েছে, যদিও কোনো ক্লিয়ার ভাবে নোটিফিকেশনও বলা নেই, অথবা সরকার পক্ষ থেকে কেউ কিন্তু এটা জানায়নি যে কিভাবে নেওয়া হবে। তো তোমরা অপেক্ষা করো আর তোমাদের প্রিপারেশন করতে থাকো। অনেকে কিন্তু ডিমোটিভেট হয়ে তোমরা প্রিপারেশনটা ছেড়ে দিচ্ছ, তো প্রিপারেশন ছাড়বা না, তোমরা প্রিপারেশন করতে থাকো। স্পেশাল এক্সিকিউটিভ এর যে সিলেবাস দেওয়া হয়েছে 4-5টা টপিক, এই টপিক গুলির উপর তোমরা পড়তে থাকো। যেইভাবে নেওয়া হোক, একদিন অথবা তোমাদের 2-4 মাস আগে পরে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করা হবে। কবে হবে তার নিশ্চিত ডেট কেউই বলতে পারবে না, আমিও বলতে পারবো না। তো এই স্পেশাল রিক্রুটমেন্ট সম্পর্কে আশা করছি তোমাদেরকে একটু হলে বোঝাতে পেরেছি। এবার আসি ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা পুলিশের এক্সামও কিন্তু খুব শীঘ্রই নেওয়া হবে। হঠাৎ দেখবে একদিন নোটিফিকেশন তোমাদের জারি করবে, নোটিফিকেশন জারি করে এক্সামও কিন্তু নিয়ে নিয়ে হবে, যেমনটা ফায়ার সার্ভিসের এক্সামের মধ্যে করেছিল। এক্সাম থেকে 6-7 দিন পূর্বে নোটিফিকেশন জারি করে হঠাৎ এক্সাম কিন্তু নিয়ে নেওয়া হয়ে গেছে। তো তোমরা তোমাদের প্রিপারেশন জারি রাখো, ত্রিপুরা পুলিশের এক্সাম হবে, জেল পুলিশের এক্সাম সেম আপডেট হবে, কয়েক মাস আগে পরে কিন্তু হবে, ঠিক আছে? যেহেতু সরকার রিক্রুটমেন্ট বের করেছে, রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করা হবে এটা তোমরা জানো, তবে আগে পরে কিন্তু হবে। আর তোমরা তোমাদের প্রিপারেশনটা করতে থাকো। ফায়ার সার্ভিসের রেজাল্টের কথা যদি বলি, তাহলে রেজাল্ট কিন্তু সরকার চাইলে যে কোনো দিন পাবলিশ করতে পারতো, এটা সরকার কেন করছে না সরকার ভালো জানে। আর রেজাল্ট কিন্তু তোমাদের দেওয়া হবে, এটাও যেন কমপ্লিট করা হবে, সবগুলি ভর্তি এক একটা করে কমপ্লিট করা হবে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে এর জন্য, ছোট একটা ভিডিওতে আমি এগুলি তোমাদেরকে নিয়ে আলোচনা করলাম, সবাইকে তো ইন্ডিভিজুয়াল রিপ্লাই করা ওইখানে পসিবল হয় না। তো তোমরা তোমাদের প্রিপারেশন করতে থাকো, আর তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস খুব শীঘ্রই কিন্তু কমপ্লিট করা হবে। দুর্গাপূজার পরে কিন্তু সবগুলি তোমাদের শুরু হয়ে যাবে, এটা কিন্তু কনফার্ম, কারণ 2024-এর লোকসভা আসছে। তো এর পূর্বে সরকার চাইবে কিন্তু রিক্রুটমেন্ট গুলি কমপ্লিট করার জন্য। তো তোমরা যারা কমেন্ট করেছিলে, তোমাদের কমেন্টের উপর নির্ভর করে এই ভিডিওটা বানালাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবার, চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের জন্য এতটুকু রাখছি, জয় হিন্দ।